নমস্কার। আজকের এই এপিসোড শুরু করার আগে আগের যে এপিসোডে অর্থাৎ শৈলেন্দ্রবাবুর সাথে সাক্ষাৎকারের প্রথম পর্ব যেটা শুনিয়েছিলাম আর কি, আজকের এই এপিসোড তার পর থেকে শুরু হচ্ছে। আজকের এই এপিসোড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশ কিছু কথা আছে আজকের এই এপিসোডে যেটা আমাদের জানা দরকার আর কি। বাবা মায়েদের সাথে ছেলেমেয়েদের যে একটা দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেই ভুল বোঝাবুঝি কীভাবে মেটানো যেতে পারে এবং এই ভুল বোঝাবুঝি মেটানোটা কতখানি প্রয়োজন আছে আমাদের প্রত্যেকের, সেটা কিন্তু জানাটা দরকার। আজকের এই এপিসোডের একেবারে শুরুতে আর কি, পরের দিকে ভুলে যাব তাই এখনই বলে নিচ্ছি, অনেকেই আপনারা এপিসোড দেখছেন, খুব ভালো লাগছে, অনেকেই কমেন্ট করছেন, মতামত দিচ্ছেন, কিন্তু আজকের এই এপিসোডে প্লিজ প্রত্যেকে মতামত দেবেন, কেননা এপিসোডের শেষ হতে হতে আপনি বুঝতে পারবেন যে মতামত কেন গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে দেওয়াটা। চ্যানেল যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই এই এপিসোডটা বাকিদেরকে অবশ্যই আপনি শেয়ার করুন। আসুন শুরু করা যাক। দেখুন, এর আগের এপিসোডে আমরা জানতে পেরেছিলাম যে রামকৃষ্ণ দেবশর্মনবাবু তিনি বলছেন যে সেদিন এই পর্যন্ত কথা হলো, পুনরায় আসার ইচ্ছা জানিয়ে নমস্কার করে আমি ফিরে এলাম। শাস্ত্রীজির সঙ্গে আলাপের পর থেকে আমার অন্য সাধু সঙ্গে ভাঁটা পড়ে গেল। প্রায় আমি শাস্ত্রীজির কাছে যেতাম, তবে আমরা একসঙ্গে আর যাইনি। একসঙ্গে মানে ওনার সাথে এর আগে যে বন্ধুরা ছিলেন আর কি। শোভনবাবু আর কোনো দিন তিনি যাননি, তবে কবিরাজ দা প্রায় প্রতি মঙ্গলবার তপভূমি নর্মদার বর্ণনা শুনতে যেতেন। আমি কয়েকবার গেছি, কিন্তু ফিরতে বড় রাত হয়ে যায় তাই আর যাইনি। তপভূমি নর্মদার বর্ণনা শুনতে যেতেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আজকের এই এপিসোডে বেশ কিছু নতুন দর্শক তারা আছেন, তো তাদের জন্য একটু বলি, তপভূমি নর্মদা হচ্ছে মা নর্মদার মাহাত্ম কথা সম্বলিত একটা বই, এবং শাস্ত্রীজি অর্থাৎ যোগীপুরুষ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তাঁর যে জীবনলব্ধ যে উপলব্ধি আর কি, সত্য ঘটনা, তিনি বই আকারে লিখেছেন। এই চ্যানেলে আপনি প্লেলিস্ট পেয়ে যাবেন যেখানে আপনি তপভূমি নর্মদা সম্পর্কে আপনি জানতে পারবেন ধারাবাহিকভাবে। দুপুরে ব্যবসা সংক্রান্ত কাজে বেন্টিং স্ট্রিটে যেতে হতো, ওখান থেকেই আমি শাস্ত্রীজির সঙ্গে দেখা করে আসতাম। সাধারণত আমি কোনো প্রশ্ন নিয়েও যেতাম না, কোনো আলোচনাও হতো না, উনি বলতেন আমি শুনে যেতাম। ওনার সান্নিধ্যে এসে বসার সঙ্গে সঙ্গে মনটা যেন একটা উঁচু তানে বাঁধা হয়ে যেত। এমনও হয়েছে একটা কুকর্ম করার প্রবৃত্তি মনে পোষণ হচ্ছে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ঠকাবার প্রবল ইচ্ছে আর কি, প্রবল থেকে প্রবলতর হচ্ছে, সুযোগও হাতের মধ্যে, মন লাভের জন্য লালায়িত, যুক্তি বিচার বিশ্লেষণ এই সমস্ত কিছু দিয়েই আমি মনকে কিছুতেই বোঝাতে পারছি না। আমার মন সে পাপকর্ম করবেই, এমন অবস্থায় হয়তো আমি শাস্ত্রীজিকে দর্শন করতে গেছি। ওনার সান্নিধ্যে বসার সঙ্গে সঙ্গে আমার মনের সেই পাপ ভাবটা কোথায় যে তলিয়ে গেল তাকে আমি খুঁজে পেলাম না। আমার ওই পাপ চিন্তা করেছি ভেবে লজ্জা হতে লাগল। এমনই ছিল ওনার সঙ্গ মাহাত্ম্য, সৎসঙ্গের এমনই প্রভাব। আসলে রামকৃষ্ণবাবু তিনি ঠিকই বলছেন, আমাদের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ কিন্তু সাধু মহাত্মাদের দেশ আর কি। আপনি এই যে সাধক সাধিকার এই যে কথাগুলো শুনছেন বা এই এই বইয়ের থেকে আপনি যে ঘটনাটা শুনছেন, আসলে এটাও কিন্তু সৎসঙ্গ আমরা করছি এইভাবে, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের মন পরিষ্কার হচ্ছে। পরবর্তীকালে ওনার রচিত বই পড়ে আমি জানতে পেরেছি, যোগশক্তিতে যারা বলিয়ান তাদের অঙ্গচ্যুত অনুপরমাণু সম্মুখস্থ ব্যক্তির পাপ অনুপরমাণু, সেই পাপ অনুপরমাণুকে কিন্তু অচিরে ধ্বংস করে ফেলে, ফলে সে আর পাপকর্মে নিয়োজিত হতে পারে না। এত বছর বাদেও শাস্ত্রীজির স্মৃতি রোমন্থন করতে গিয়ে সেই রকম ভাব আমি অনুভব করছি। একদিনের কথা আপনাদেরকে আমি জানাচ্ছি। ব্যবসার কাজ সেরে তিনটের সময় আমি হাজির হয়েছি। গলির মধ্যে সাইকেলের আওয়াজ পেয়ে উনি প্রশ্ন করলেন, কে? আমি বললাম, আমি। গলার আওয়াজ শুনেই উনি বললেন, হ্যাঁ রামকৃষ্ণ, এসো। আমি
দূর থেকে প্রণাম করে বসলাম। কাউকে উনি পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিতেন না, কেবলমাত্র ওনার জন্মদিন, দোল পূর্ণিমার দিন সকলে ওনার পাদস্পর্শ করতে পারত। ভিতর দিকে পূর্ব দিকের ঘরে উনি বসে আছেন, সামনে একটি ডেস্ক, উনি কিছু লিখছেন। দুপুরে উনি কোনোদিন শুতেন না, লেখা বন্ধ করে উনি বললেন, আজকে তোমাকে আমার তপভূমি নর্মদার পরিক্রমার সময়কার যে ঘটনা, নর্মদা পরিক্রমা, সেই ঘটনা তোমাকে একটা শোনাই। আমি তো একা একা পরিক্রমা করছি, ঝড় জলের রাত, আশ্রয়ের জন্য একটা ভাঙা শিব মন্দিরের মধ্যে আশ্রয় নিয়েছে, মন্দিরের পাশেই একটা বিশাল বট গাছ। আচ্ছা, এই ঘটনা যারা তপভূমি নর্মদার অডিও সিরিজ ইতিমধ্যে শুনেছেন তাদের কিন্তু চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, শুনুন। এই সময় উনি আমায় জিজ্ঞাসা করলেন, তা বটগাছ তুমি দেখেছো? আমি বললাম, হ্যাঁ দেখেছি। উনি বললেন, কোথায়? বোটানিক্যাল গার্ডেনে? আমি বললাম, হ্যাঁ। শাস্ত্রীজি বললেন, না না, ওটা তো চারা গাছ, আমি যে গাছটার কথা বলছি তার এক একটা ডাল তোমার দোকান থেকে কাজীবাড়া পর্যন্ত চলে গেছে। আমি আশ্চর্য হলাম এই গাছটির বিশালত্ব এবং ব্যাপ্তি শুনে, এবং তার থেকেও আমি আশ্চর্য হলাম আমার যে দোকান আছে উনি সেটা জানলেন কি করে, আমি তো আমার পেশার পরিচয় ওনাকে কখনো দিইনি। উনি বলতে লাগলেন, তো আমি ওই ঝড়জলের রাতে মন্দিরের কোনো একটা কোণ ঝেড়ে ঝুড়ে আমি একটু বসেছি, এমন সময় আমি দেখলাম চারজন পূর্ব নির্দিষ্ট নাগা সন্ন্যাসী তারা এসে হাজির হলেন। তাদের চেহারা দৈত্যের মতো, তারা আলেকপন্থী, যেমনই ভয়ঙ্কর তাদের চেহারা গলার আওয়াজও তেমনি ভীষণ। দূর থেকে তারা আওয়াজ ছাড়ছে, আলাক নিরঞ্জন। আমি তো জড়সড় হয়ে একেবারে চুপ করে বসে আছি, এমন সময় ওরা আমায় দেখতে পেল। আমায় দেখতে পেয়ে সে কি উল্লাস ওদের, আরে পণ্ডিত ইদার কাইসে বলে আমায় হাত তুলে একবারে ধরে আর কি আমাকে মন্দিরের বাইরে বার করে দিল। আমার পুঁটলিটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আরে বঙ্গালি লন্ডা ভাঙে আসে। ওই ঝড়ঝন্ডার রাতে সাধুরা আমায় মন্দিরের বাইরে বের করে দিল। আমি বাইরে গিয়ে চুপচাপ আমি জায়গা খুঁজছি, ওরা মুখে বলছে অলোক নিরঞ্জন, অর্থাৎ সর্বত্র ব্রহ্ম দর্শনের অভিনয় কিন্তু ওরা করছে আর কি। আর কাজের বেলায় তার বিপরীত, বজ্রপাত হচ্ছে, বৃষ্টির ফোঁটাগুলো গায়ে কাঁটার মতো বিঁধছে, কিন্তু কি আর করা যাবে। মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকাচ্ছে, তারই আলোয় পথ দেখে বটগাছটার গোড়ায় আমি হাজির হলাম, যদি বৃষ্টির হাত থেকে আমি রেহাই পাই। কিন্তু রেহাই আর পাবো কী করে, বৃষ্টি আরও বাড়ছে, সঙ্গে আরও ঝড় বাড়ছে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে, মনে হচ্ছে দেবাসুরের লড়াই চলছে যেন। আমার গায়ের আলখাল্লা অনেক আগে ভিজে গেছে, কম্বলটা মাথায় চাপা দিয়ে আমি বৃষ্টির ছাট আটকাচ্ছি, ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় দেখি হঠাৎ আমার কাছ থেকে 10 ফুট দূরে বিশাল দেহি একটা বাঘ আমার দিকে তাকিয়ে বসে আছে, তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে, লেজটা চাবুকের মতো সপাং সপাং করে আঁচড়াচ্ছে, লাফ দেবার আগের মুহূর্তে দেহটাকে আগে পিছে দোলাচ্ছে। এমন সময় এই ঘটনার বর্ণনা থামিয়ে উনি বলছেন, রামকৃষ্ণ বাঘ দেখেছ? আমি বললাম, হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছ? আমি বললাম, চিড়িয়াখানায়। উনি শুনে বললেন, না না না, ওইগুলো বাঘ না, ওগুলো বিড়াল ছানা। শোনো, এই মুন্ড মহারণ্যে প্রাকৃতিক পরিবেশে স্বেচ্ছাচারী বাঘ যে কি ভয়ঙ্কর, তার কী যে প্রতাপ, তা শহরের নিশ্চিন্ত আশ্রয়ে তুমি কল্পনাও করতে পারবে না। সামনাসামনি হলে বাহ্য প্রস্রাব কি এমন স্খলন হয়ে যাবে তোমার সব কিছু। আমি তো নির্বাক হয়ে শুনছি। তারপর উনি আবার বলতে লাগলেন, সামনে বাঘ, আমি স্বভাব বসে বাবাকে স্মরণ করছে, ভাঙা মন্দির থেকে নাগারা বাঘটাকে দেখতে পেয়েছে, তারাও টাঙি হাতে নিয়ে কখনো আলোক নিরঞ্জন, কখনো হর হর মহাদেব, কখনো বা নর্মদা মাতা কি জয়, কখনো বা রেবা রেবা বলে তারা চিৎকার করছে। আমি বাবা বাবা গো বলে আমি কাঁদতে শুরু করেছি। হঠাৎ দেখি বাঘটা আর নেই, ওখানে বাবা অভয় মুদ্রা করে আমার দিকে তাকিয়ে রয়েছেন। পর মুহূর্তে দেখি বাঘটা লাফ দেবার জন্য উদ্যত, আমি বাবাকে একবার দেখছি, আবার কখনো বাঘটাকে দেখছি। এবার বাঘটা আমার উদ্দেশ্যে লাফ মারল, আমি বাবা গো
বলে জ্ঞান হারিয়ে ঢলে পড়লাম। জ্ঞান হারাতে হারাতে একটা তীক্ষ্ণ জান্তব চিৎকার আমার কানে এলো, সঙ্গে সঙ্গে কড়কড় কড়াত শব্দ, পাশেই কোথাও যেন বজ্রপাত হলো, তারই সঙ্গে হুড়মুড় দুড়মুড় আওয়াজ। ব্যাস, আর কিচ্ছু আমার মনে নেই। দেশের বাড়িতে পরিশ্রান্ত হয়ে ফিরে এলে বাবার কোলে মাথা দিয়ে শুয়ে আমি ঘুমিয়ে পড়তাম। বাবার গায়ের একটা মিষ্টি গন্ধ আমায় আমোদিত করত। অনেকক্ষণ বাদে বাদে বাবা মাথার চুলের ভিতর হাত বোলাতে বোলাতে বলতেন, খোকা ওট 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 খোকা। সেদিনও নর্মদা তটে এই মুন্ড মহারণ্যে বিশাল বটগাছের নিচে বাবার কোলে মাথা দিয়ে আমি শুয়েছিলাম। বাবা আমার মাথার চুলে হাত বুলোতে বুলোতে বলছেন, খোকা ওট ওট খোকা। সত্যি কথা বলতে কি, বাবার গায়ের সেই মিষ্টি গন্ধে আমি আমোদিত হয়ে রয়েছি। আমি ধড়মড় করে উঠে বসলাম, বাবা বাবা বলে আমি ডাকতে লাগলাম। বাবার গায়ের সেই মিষ্টি গন্ধটা আমি এখনো পাচ্ছি। কিন্তু কোথায় বাবা, কোথায় কোথায় তিনি? কেউ কোথাও নেই। আস্তে আস্তে পূর্বরাত্রের সকল ঘটনা আমার মনে পড়তে লাগলো। সাধুরা আমায় মন্দির থেকে বার করে দিয়েছিল, বাঘটা আমার দিকে লাফ মেরেছিল। আচ্ছা, সাধুরা কী অবস্থায় আছে এখন? এটা মনে হতে আমি মন্দিরের দিকে তাকিয়ে দেখি, এ কি, এখানে তো কোনো মন্দির নেই, তার বদলে একটা ধ্বংসস্তূপ পড়ে রয়েছে দেখছি। বটগাছের বিশাল ডাল তার উপর ভেঙে পড়েছে। আমার আমার সারা শরীর ব্যথায় টনটন করছে। আলখাল্লা কম্বল সব ভিজে গেছে। আমি দেখছি কমণ্ডলুটা খানিকটা দূরে কাত হয়ে পড়ে রয়েছে। আস্তে আস্তে সব কিছু সংগ্রহ করে লাঠি হাতে আমি উঠে দাঁড়ালাম। ধ্বংসস্তূপের কাছে এসে দেখি এক জায়গায় চাপ চাপ রক্ত পড়ে আছে, পাশে একটা টাঙ্গি, একটা করঙ্গা, একটা ঝুলি। আমি বুঝলাম নরখাদকটা এখানেই কোনো একটা নাগার ভবলীলা সাঙ্গ করেছে। আরও কিছুটা এগিয়ে যেতে আমি দেখতে পেলাম দুজন নাগা এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। একজন যে মৃত সেটা তার মুখের চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আরেকজন এখনও জীবিত রয়েছে। মুখটা মাঝে মাঝে বিকৃত ভাব ধারণ করছে। কি আর করা যাবে, যেভাবে বড় বড় চাঙর চাপা পড়েছে তাতে এই নির্জন অরণ্যে ওদের মুক্ত করা আমার সাধ্যাতীত। মোট তিনজন নাগার আমি সন্ধান পেলাম। আরেকজন হয়তো চাপা পড়ে আছে, নয়তো দৌড়ে কোথাও পালিয়ে গেছে। আস্তে আস্তে মা নর্মদার উদ্দেশ্যে আমি রওনা হলাম। অল্প কিছুক্ষণের মধ্যে নর্মদার তটে আমি এলাম। পরে পিতৃতর্পণ সেরে এই মৃত নাগাদের উদ্দেশ্যে মা নর্মদাতে আমি তর্পণ করলাম। শাস্ত্রীজি বলছেন, নাগারা যে এত দেবতাকে, এত ভগবানকে তারা ডাকল, কিন্তু কেউ তো তাদের বাঁচাতে এলো না, অপঘাতেই তো মৃত্যু হলো। আমাকে আমার বাবা কিন্তু ঠিকই রক্ষা করলেন। আমি বললাম, শাস্ত্রীজি, আমি কিন্তু শুনেছি যে মা নর্মদার তটে অপমৃত্যু তো অসম্ভব। উনি বললেন, কেন সম্ভব নয়, মা নর্মদা পিতৃমাতৃদ্রোহীকে কখনোই ক্ষমা করেন না। আচ্ছা, তুমি আমাকে বলো, আমরা দুঃখে পড়লে কাকে ডাকি? তুমি দুঃখে পড়লে কাকে ডাকো? আমি বললাম, আমি দুঃখে পড়লে মাকেই ডাকি। আর বিপদে পড়লে? বিপদে পড়লে বাবা বাবা গো বলে তো বাবাকেই ডাকি। এরপর শাস্ত্রীজি তিনি বলছেন, বেশ, এবার মন দিয়ে তুমি চিন্তা করো, বিপদে পড়লে আমরা অন্য কাউকে ডাকি না। কেন এটা তুমি জানো? দেখো, প্রকৃতি আমাদেরকে না ওই ছন্দে বেঁধে দিয়েছে, বিপদে পড়লে বাবাকে আর দুঃখে পড়লে মাকে। এর ব্যতিক্রম বা ছন্দ পতন হলেই কিন্তু দুঃখ অনিবার্য। আমি বললাম, আচ্ছা, নাগারা যদি ওই সময় বাবা মাকে স্মরণ করত, তাহলে কি আপনি বলছেন তারা বেঁচে যেত? শাস্ত্রীজি তিনি বলছেন, নিশ্চয়ই, কিন্তু সেটি তো হবার নয়। কারণ যারা সারাটা জীবন বাবা মাকে শিব পার্বতী জ্ঞানে সেবা করে এসেছে, যাদের ধ্যান জ্ঞান পিতামাতা, তাদেরই কেবলমাত্র সংকটকালে বাবার কথা মনে পড়বে এবং তারা ত্রাণ পাবে। বিপরীতগামী যারা, তাদের মনে পড়বেই না। আচ্ছা, তুমি তোমার জীবনের অভিজ্ঞতায় তুমি বলো, তুমি তো তোমার জীবনে
ওপর দিয়ে কত ঝড় ঝঞ্ঝা তুমি তো বইতে দেখেছ, মামলা মোকদ্দমা হয়েছে তোমার, তুমি তো দেবদেবী মানো না তা তো নয়, কাকে ডেকে এইসব বিপদ থেকে তুমি উদ্ধার পেলে? নাকি তুমি নিজ শক্তিতে উদ্ধার পেয়েছ, কোনটা? শাস্ত্রীজির কথা শুনবার পর আমি একটু ভাবনায় পড়লাম। আমি বললাম, না না, নিজ শক্তিতে উদ্ধার তো আমি পাইনি, বরং আমি তো জড়িয়ে পড়েছি। এইবার শাস্ত্রীজি তিনি বলছেন, তবে একটু পরিশুদ্ধ মন নিয়ে চিন্তা করো, যদি তুমি পরিশুদ্ধ মন দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু তুমি এর যে জাগতিক মূল সত্য সেটা তুমি ধরতে পারবে। আমি বললাম, বেশ, আজকের আলোচনা এই অবধি, প্রণাম জানিয়ে উঠে পড়লাম, সন্ধ্যা হয়ে আসছে। ফিরে আসতে আসতে ভাবছি, ইনি সাধারণ মানুষ নন, বহুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা উনি নিখুঁত বলে দিলেন, মামলা মোকদ্দমার ঘটনা, যেটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। এই যে ঘটনাটা উনি আমাকে মনে করিয়ে দিলেন, এর মধ্যে কি কোনো তাৎপর্য আছে? দেখুন, আজকের এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি, আর এগোচ্ছি না। অনেকগুলো যুক্তিতর্ক আমরা শুনলাম, অনেকগুলো ভাবনা চিন্তা কিন্তু এই এপিসোড যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনার মনের ভেতর কিন্তু জাগতে শুরু করেছে। সেগুলো নিয়ে পরবর্তী এপিসোডে কথা অবশ্যই হবে। এই যে তাৎপর্য আছে কি না সেটা রামকৃষ্ণ দেব শর্মন বাবু, সেটা আমরা তার কথা থেকেই আমরা জানবো আর কি আলোচনা ক্রমে। আমরা যারা আজকের সময়ে যারা দেখি আর কি, যে বাবা মায়েদের সাথে ছেলেমেয়েদের একটা দূরত্ব তৈরি হয়ে আছে, কোলে মাথা দিয়ে শোয়া তো খুব দূরের কথা, বাবার কোলে মাথা দিয়ে এই যে হিউম্যান মানে টাচ, একে অপরকে স্পর্শগুলো, এগুলো তো কবে ভুলে যে আমরা গেছি আর কি। আপনি প্লিজ কমেন্টে লিখবেন আপনার কি মনে হয়, বাবা মায়েদের সাথে ছেলেদের এই যে দূরত্ব, এক্ষেত্রে বাবা মা এবং ছেলে এই দুই পক্ষ কিভাবে একে অপরের সাথে এই দূরত্বকে মেটানো যায়, আপনার কি মনে হয়? আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনার জীবনের অভিজ্ঞতা, আপনি কি কখনো আপনার বাবার কোলে মাথা দিয়ে কখনো শুয়েছেন? যদি শুয়ে থাকেন তাহলে সেটা কবে, লাস্ট কবে আপনার জীবনে সেই ঘটনা ঘটেছে? আমি একটু আপনাকে স্মৃতির পাতায় নিয়ে যেতে চাইছি। আর কমেন্ট এই কারণেই করতে বলছি, কমেন্ট বক্সে যদি এগুলো লেখা থাকে না, এই যে দুই পক্ষ, তারাও কিন্তু কমেন্ট পড়ে, ছেলেমেয়েরা কমেন্ট পড়ে, বাবা মায়েরা কমেন্ট পড়ে, প্যাসিভ ওয়েতে তারা কিন্তু জানতে পারবে, অন্যকে দেখে তো আমরা অনেকটা শিখতে পারি। তো আপনার অভিজ্ঞতা, আপনার মতামত সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে আমি শোনাচ্ছি ভ্লাদিমির শক্তির উৎস সন্ধানে এই বই থেকে অংশবিশেষ আমরা শুনলাম। এই বইটা যখন লেখক লিখেছেন, ভ্লাদিমির শক্তি সম্পর্কে কি আমরা এখনও জানিনি, আমি ধীরে ধীরে জানবো আর কি, সবে শুরু হচ্ছে। এই বইটার মধ্যে তো একটা মেসেজ তিনি দিতে চেয়েছেন, একটা তো বিদ্যা সম্পর্কে তিনি জানাতে চেয়েছেন, তাই না? আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আপনার যদি মনে হয় যে কোনো সন্তানকে, কোনো বাবা মাকে আপনি এই বইটা গিফট করতে চাইছেন আর কি, বা আপনি নিজে এটা বইটা পেতে চাইছেন, তাহলে আমি আপনাকে বলতে পারি, যে যে প্রশ্নের উত্তর আপনার মনের ভেতর পাচ্ছেন না, সেই উত্তরগুলো কিন্তু এই বইয়ের মধ্যে পাবেন, এই বইয়ের মধ্যে আপনি পাবেন। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক আছে বইয়ের, আপনি সেখান থেকে বইটা নিতে পারবেন। আজকের এপিসোড এখানেই বিদায় নেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এপিসোডে কিন্তু আমাদেরকে জানতে হবে এই ঘটনাটা, এর তাৎপর্য কি। অবশ্যই আপনি পরবর্তী এপিসোডে আসবেন এই চ্যানেলে, দেখা হবে আপনার সাথে। আর আমাদের কিন্তু এই কমেন্ট বক্সের মাধ্যমে আলোচনা চলতে থাকুক, তর্ক বিতর্ক না, আলোচনা চলতে থাকুক, আমরা একে অপরের কথা শুনি, শেখার চেষ্টা করি। নর্মদে হার।